হ্যালো স্যার, বলুন। তোমার ওই প্রজেক্টের কাজটা করে দাও। হ্যাঁ, মানে আমি স্যার এক্ষুনি ঘরে ঢুকলাম। তবে কি হয়েছে, তোমার এক ঘন্টার মধ্যে করে দাও না? মানে স্যার, আমি তো এখন জাস্ট এক্ষুনি ঘরে ঢুকলাম। আমি তো এরপরে মানে বুঝতে পারছেন তো ফ্রেশ হব। কোনো ব্যাপার না, তুমি তোমার মতন করো, 2 ঘন্টা পরে করলেও হবে। ওকে স্যার, ঠিক আছে। ছোট থেকে আমরা যখন পড়াশোনা করি তখন আমাদের মাথায় এটাই ঢুকে যায় যে বড় হয়ে একটা ভালো চাকরি করতে হবে, তাই তো? তার মধ্যে থেকে বেশ কিছু মানুষ যারা মিডল ক্লাস স্পেশালি, তাদের এটাই ধারণা থাকে যে একটা সরকারি কাজ চাকরি পেলে সব থেকে ভালো হয়, আর যারা সরকারি চাকরি না পায় তারা প্রাইভেট জব বা অন্যান্য বিভিন্ন সেক্টরে কাজ করে বা বিজনেস করে। এবারে যারা প্রাইভেট জব করে তাদের অনেক সময় কি হয় যে তাদের এমন অনেক কিছু মেনে নিতে হয় যেগুলো নিয়ে কেউ কোনোদিন কথাই বলে না। তো আজকের ভিডিও সেই সমস্ত মানুষদের নিয়ে, যে সমস্ত মানুষের কিছু অজানা, কিছু না বলা কথা, যেগুলো আজকে আমি তুলে ধরতে চাই এই ভিডিওটার মাধ্যমে। তো পুরোটা দেখো। কখনো ভেবে দেখেছো যে 8 ঘন্টা 9 ঘন্টা জব করার পর নিজের জীবনের কতটা টাইম থেকে যায়? হ্যাঁ, অনেকেই হয়তো বলবে উইকেন্ড তো আছে, কিন্তু আমি এমন কিছু কথা বলবো যেগুলো অনেকেই জানে না। উইকেন্ড হলো এমন একটা শব্দ যেটা অনেকের কাছে বেশ সুন্দর একটা মুহূর্ত এবং সুন্দর একটা সময়, কারণ এই সময়টা মানুষ নিজের মতন করে টাইম স্পেন্ড করতে পারে। কারণ বাকি যে সপ্তাহগুলো রয়েছে 6 দিন, স্পেশালি বেশিরভাগ ক্ষেত্রে 6 দিনই কাজ করে। কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকিং বা কিছু সেক্টর রয়েছে, আইটি সেক্টর, যেখানে শনি রবি ছুটি থাকে অল্টারনেট ডেজে, কিন্তু আমি মেজরিটির কথা বলবো যেখানে সপ্তাহে 6 দিনই কাজ হয়। তো তাদের কাছে শনিবার এবং রবিবার যথেষ্ট গুরুত্বপূর্ণ, স্পেশালি সানডে। কিন্তু তোমরা কি কেউ জানো যে এই যে 9টা 5টা যে জব বা 9টা 6টা যে জব, তার মধ্যে থেকেও অনেকে রয়েছে যে ওভারটাইম করে এবং উইদাউট এনি এক্সট্রা ইনক্রিমেন্টস, উইদাউট এনি এক্সট্রা কস্ট তারা কাজ করে যায়। অনেকে আছে, আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স বলি, ম্যানেজারের সাথে প্রতিনিয়ত ঝামেলা হতো কারণ আমি 6টার সময় আমার অফিস টাইম শেষ হয়, আমি কেন 6টার সময় বেরোবো? তারা মোটামুটি রাত 8টা 9টা অবধি কাজ করতো এবং আমাকেও তাদের সাথে থাকতে হবে, আর না থাকলেই অফিস পলিটিক্স ওপর মহলে ফেক, পুরোটা ডিটেলসে বলছি, ওপর মহলে যা ইচ্ছে বলে দেবে যে কাজ পারছে না বা কাজ করছে না, অফিস পলিটিক্স যা ইচ্ছেভাবে হতে থাকবে, এমন কিছু মহল ক্রিয়েট করবে যাতে তুমি সেই অফিসে থাকতেই না পড়ো। কোনোভাবে যদি ঘরে চলে আসো, ঘরে এসে তোমায় ল্যাপটপ যেহেতু ধরিয়ে দিয়েছে তোমাকে কাজ করতে বলা হবে, ওভারটাইম না, তার জন্য কোনো রকম এক্সট্রা চার্জেস বা কিছু পে করা হবে না। আমি একটা জিনিস ভাবি যে অফিসে আমরা কাজ করি কিসের জন্য? আমরা কাজ করতে গেছি, আমাদের জীবনের বিনিময়ে জীবনটাকে তো বিক্রি করতে জানি না? কিন্তু অনেকে আছে যারা অফিসের যে কাজটা আছে না, সেই কাজটাকে এমনভাবে দেখায় যে মনে করে যে অফিসে ঢুকেছি, অফিসের কাজে ঢুকেছি মানে দুনিয়াতে সব কিছু, বাস আমার আর লাইফের অন্য কোনো কিছুর প্রায়োরিটিস নেই, অফিসের কাজ বাস ওইটাই আমার লাইফের একমাত্র উদ্দেশ্য। আমার একটা বন্ধু 2020 সালে, তার অনেক স্বপ্ন ছিল যে বিয়ে করবে, সেটেল হবে, নিজেরও কিছু করার ইচ্ছে ছিল। সে বন্ধুটা আমার খুবই ভালো বন্ধু ছিল, কলেজের ফ্রেন্ড ছিল, সে কোভিডে মারা যায়। এবং সবথেকে খারাপ জিনিস এটাই যে সে সারা জীবন না খালি কাজই করে গেছে, লাইফে একটা মানে মেয়ের সাথে কথা অবধি সেভাবে বলেনি, তো লাইফে শুধু কাজই করে গেছে। আমি ভাবি যে এরকম কত মানুষ আছে যে সারা জীবন কাজ করে গেল, কিছু ম্যানেজারের, কিছু চাপলুসি ম্যানেজার রয়েছে কোম্পানির থেকে হায়ার করে রাখে, যারা না জানে নিজেদের কীভাবে, নিজেদের কোনো হয়তো প্রাইভেট কাজ বা নিজেদের কোনো প্রাইভেট কোনো স্পেস নেই, নিজেদের বাড়িতে যেতে হয়তো ইচ্ছে করে না কারণ জানে যে বাড়িতে গেলেই বউয়ের সাথে ঝামেলা হবে, বা হয়তো ভালোবাসা কিছুই নেই, রেসপন্সিবিলিটি, প্রেম, ভালোবাসা কিছুই নেই। কিন্তু তারা নিজেদের সাথে কম্পেয়ার করে, নিজেরা যেহেতু অফিসে থাকে তাই বাদ বাকি যে এমপ্লয়ার্সরা রয়েছে তাদেরকে রীতিমতো র্যাগিং করে,
অফিসে থাকার জন্য। এরকম অনেক মানুষ রয়েছে যারা নিজেদেরকে বিশাল কিছু ভাবে, যেহেতু কোম্পানি একটা উঁচু পোস্ট দিয়েছে এবং মনে করে যে আমার রাইটস রয়েছে যা ইচ্ছে করার। সব থেকে বড়ো যে খারাপ জিনিস সেটা হচ্ছে যে এই এত কিছু হচ্ছে, মানুষ এত কিছু করার পরেও না মানুষ কোনো প্রতিবাদ করছে না। কিছু কিছু জায়গায় কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো যেটা HDFC ব্যাংকের এমপ্লয়িকে রীতিমতো গালাগাল করে, খিস্তাখিস্তি করে অফিসের মধ্যে যে কালচার যেটা হচ্ছিলো সেটার এগেনস্টে পোস্ট করেছিল। শোনা যায় তাকে নাকি সাসপেন্ড করা হয়েছে, কিন্তু বাস সাসপেন্ড, এতক্ষণে নিশ্চয়ই আবার জয়েন হয়েও গেছে। এবারে অনেকেই বলবে যে অফিসে তো এরকম হতেই পারে। নো, দিস ইজ অফিস, যেখানে তোমার সেলফ রেসপেক্ট নেই সেখানে তুমি বেরিয়ে যাবে। মানুষ খালি রিলেশনশিপের কথা বলে কিন্তু অফিস পলিটিক্স নিয়ে কেউ কোনো কথাই বলে না। বাড়িতে মানুষ ভয় পায় এই সমস্ত কথাগুলো বলতে। যখন কোনো মানুষ কোনো জব ঠিকঠাক, মানুষ ধরো কোনোভাবে কোনো একটা জায়গায় কাজ করছে এবং ভাবছে যে কাজটা তো আমি ঠিকঠাক পারছি, কিন্তু সেই জায়গাটা কোনোভাবে করতে পারছে না, তার কারণ কি জানো? এই সমস্ত কিছু টক্সিক ওয়ার্ক কালচারের জন্য। কিছু ম্যানেজার রয়েছে যারা কাজ করতে দেয় না, তারা নিজেদের নিয়মকে চালু করতে চায়। APJ আব্দুল কালামের একটা কোর্স রয়েছে, আমি এখানে অ্যাটাচ করছি, সেই অনুযায়ী যে তুমি তোমার ফ্যামিলিকে টাইম দাও। কে বলেছে যে খালি স্যাটারডে এবং সানডেই মানুষকে নিজের লাইফ কাটানোর জন্য? নিজেদের লাইফ কাটানোর যে স্বাধীনতা সেটা তো অলওয়েজ আছে। চাকরি করা মানে তো এই নয় নিজের জীবনকে বিক্রি করে দেওয়া। জব করতে গিয়ে যাওয়া মানে কাজ করতে যাওয়া, নিজের জীবনকে বিক্রি করে দেওয়া নয়। আর এটা কে বলবে, কাকে বোঝাবে? আর এর জন্য দায়ী কিছু এমপ্লয়িজ। কিছু এমপ্লয়িজ বস যা বলে, বস ইজ অলওয়েজ রাইট, এটা মোস্ট টক্সিক একটা কথা। বস ইজ অলওয়েজ রাইট নয়। তোমার লাইফে, তুমি তোমার লাইফে একটা টাইম দিয়েছো, এই টাইমটা কাজ করার বিনিময়ে তুমি স্যালারি পাও, ওকে? এরপরে তুমি যদি কোনো এক্সট্রা কাজ করো তার জন্য ওভারটাইম তোমার পাওয়াটা তোমার প্রাপ্য। আর যদি কোম্পানি না বলে তো ভাই তোমার হাতে অলওয়েজ অপশন আছে। এখানে আমি মানছি যে অনেকে আছে যে বলবে যে অবভিয়াসলি আমি নিজের একটা কানেক্ট হতে পারি, নিজের বাড়ির লোক সাপোর্ট করে না, কারণ ভাববে যে জব ছেড়ে দিলে অন্য কোথায় কি করবে। সেলফ রেসপেক্ট যাক, দুঃখ পাক, সারাদিন ডিপ্রেশনে থাক, কিন্তু জব ছাড়া যাবে না, জব ছাড়াই যাবে না। কারণ জব ছাড়লে আবার নতুন করে অন্য কোথাও জব পাবে কি না, এটাই তো ইন্ডিয়ার অবস্থা না। জব আবার পাবে কি না, কেউ যদি বিয়ে করে নেয় তার তো আরও খারাপ অবস্থা। তাকে এটা ভাবতে হয় যে ভাই বিয়ে করে নিয়েছি তো ভাই ওয়াইফকে কি করে চালাবো, ওয়াইফকে চালাতে হবে। প্রত্যেক নিয়ত ভয়ে ভয়ে মানুষ এভাবে কাজ করে যাচ্ছে বহু মানুষ, আর এগুলোকে নিয়ে কেউ কথাই বলে না। আরে জীবনটা একটাই, তুমি টক্সিক মানুষের সাথে সেই কাটাচ্ছ। সম্পর্ক থেকে আমরা ডিভোর্স নিই, কিন্তু জব থেকে আমরা বেরিয়ে আসতে পারি না, শুধুমাত্র এই ভয় যে নেক্সট কাজ পাবো তো, এই ভয়ে আমরা কাজ থেকে বেরোতে পারি না। আর এটার জন্য তোমরা দায়ী। 200 বছর ইংরেজরা এই দেশে শাসন করেছে, তার কারণ এই কারণটা, কারণ ভেবেছিল ইংরেজদেরকে কে হাঁটাবে, আমাদের অত যা বলছে তাই করে নি। তাই যারা যারা স্বাধীনতার সংগ্রামী করেছে তাদের বছর বছর লেগে গেছিল আমাদের ভারতকে স্বাধীন করতে, এখনও তাই হবে। এই রেভলিউশন আসতে বছর বছর লেগে যাবে, তার কারণ এইটাই যে প্রতিবাদ করার তো সংখ্যায় প্রচুর কম না। একটা অফিসে যদি 50 জন এমপ্লয়িও থাকে তার মধ্যে একটা লোক যদি প্রতিবাদ করে তো অবভিয়াসলি তার একারই ক্ষতি হবে, অলওয়েজ জিতে যাবে। সব থেকে বড় এক্সপিরিয়েন্স আমি কথা বলি, এমন অনেক কোম্পানি রয়েছে যারা এই টক্সিক বিহেভিয়ারকে সাপোর্ট করে। আমার কাছে এরকম অনেক প্রমাণ আছে, চাইলেই আমি দিতে পারি। আমার নিজেরই এক কোম্পানির নাম নেব না, সেখানে HR-কে আমি বলেছিলাম যে এরকম ওভার টাইমের জন্য প্রবলেম ক্রিয়েট করছে, তো বলেছিল যে না এটা তো খুবই নর্মাল, আমরা তো সবাই করি। বাহ, HR থেকে বলছে, ভেরি গুড, ভেরি গুড। মানে কাজ করতে এসেছি সাথে সাথে বলতে চাইছে তোমার জীবনেরও কোনো অন্য কোনো কাজ করা যাবে না। আমি যখন বলেছি যে আমার লাইফে অন্যান্য প্রায়োরিটিস রয়েছে, আমার অনেক কাজ রয়েছে, সেটা করা যাবে না। তাকে বলা হচ্ছে অফিসের কাছে রেন্ট নিতে। সে যখন বাড়ি থেকে অফিস যাওয়া আসা করতে পারবে, ট্রেন বাস অনেক কিছু আছে, কিন্তু তারপরেও যেহেতু ওভারটাইম তোকে তাকে রোজ করতে হবে, অফিসের কাছে তাকে রেন্ট নেওয়ার জন্য বলা হচ্ছে, এবং ওই রেন্ট নেওয়ার জন্য কোনো এক্সট্রা টাকাও দেওয়া হবে না। ওয়াও, তো এই রেভলিউশন নিয়ে কেউ কোনোদিন কথাই বলে না। এটা সলিউশন কি আছে জানো?
সলিউশন আমার কাছে তো নেই, সলিউশন তোমরা বলবে। সবাই এখন বলবে যে না, জব না করলে কি করবে, প্রত্যেকের বিজনেস করার মতন টাকা তো থাকে না। একদম 100% টাকা সবার কাছে নেই, সেই পুঁজি নেই যে কি করে বিজনেস করবে। আর সবাই গভর্নমেন্ট জবও পাবে না, সবাইকে এরকমই কাজ করতে হবে, তো কি করবে কি করবে? এই কথা বলার কোনো মানেই তো হয় না, না? কিন্তু আমি এই মাধ্যমে, এই ইন্টারনেটের মাধ্যমে এই কথাটা তুলে ধরলাম। আমার মনে হয় এরকম কথাগুলো যদি কেউ তুলে ধরে, আস্তে আস্তে কিছু তো একটা হবে, আজ নয় তো কাল তো হবে। একটা ছেলে, আমার একটা বন্ধু, নিজের জীবনটা চলে গেল কাজ করে করে, কিছু পেলো না, লাইফে কোনো রকম এক্সপিরিয়েন্স গেইন করতে পারলো না। লাইফটা শুধু কাজ নিয়ে নয় রে ভাই, লাইফে যদি তুমি কাজ করে ডিপ্রেশনে থাকো তো তুমি খারাপ আছো, তুমি খারাপ আছো, অলওয়েজ খারাপ আছো। তুমি এটা যদি ভাবো যে আর কোনো কাজ পাবো কি না, বা কি হবে না হবে, সেই সমস্ত ভয়ে যদি তুমি ওই কাজটা কন্টিনিউ করে যাও, তো তুমি রোগগ্রস্ত হবেই, এই বিষয়ে 100% গ্যারান্টি আমি দিচ্ছি। সলিউশন কি আছে? সলিউশন তো আমার কাছে নেই, আমি অত বুদ্ধিমান লোক নই। বাস এটুকুনি বলতে চাই, চাকরি এবং কাজ যেটাই করো চুজ করো, এবং যদি কেউ সেই এমন কোনো কাজ করে যে কাজটা তোমার, মানে তোমার আদর্শের এগেনস্টে চলে যাচ্ছে, তো তার এগেনস্টে স্টেপ নাও। যদি এইচআরও তোমার এগেনস্টে বলে তো তুমি এইচআরকেও বলো, ছড়িয়ে দাও সব জায়গায়, হয়তো বা রেভিলেশন একদিন একদিন আসবে। আর হ্যাঁ, সেকেন্ড কিছু না কিছু অপশন তো থাকা উচিত, শুধুমাত্র একটা ইনকামের সোর্স যদি থাকে তো প্রত্যেকের মনে ভয় তো থেকে যাবে, কিছু করতে পারবে না। তো আজকের আমার এই বলার টপিক এখানেই শেষ। আশা করছি এরকম অনেক রকম টপিক নিয়ে আমি আসবো মাঝে মাঝে, কারণ এন্টারটেনমেন্টের সাথে সাথে কিছু কিছু সিরিয়াস টপিক নিয়েও আলোচনা করা খুবই জরুরি। কারণ আজকে আমি করলাম, কালকে অন্য কেউ করবে। আর যাওয়ার আগে শেষ কথা সবাইকে, আমরা কাজ করতে গিয়েছি, জীবন বিক্রি করতে নয়।